আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের বেলাদাত শরীফ যদি তুমি পালন না করো তোমার মতো আমার মতো এই মানুষগুলা যদি হাবিবের বেলাদাত শরীফ মিলাদুন নবী পালন না করো আমার নবীর মিলাদুন নবী পালন করার মানুষের ফেরেশতা সহ অভাব নাই মারহাবা কয় না এই বছরও পেপার পত্রিকায় ফেসবুকে বিভিন্ন ইউটিউব চ্যানেল সহ প্রমাণ করেছে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান নয় ইন্ডিয়া নয় আফগানিস্তান নয় মালয়েশিয়া নয় ইন্দোনেশিয়া নয় ব্রুনাই নয় এই পৃথিবীর জমিনে মুসলমান দেশ কান্ট্রি হলো 52 বা 54 আরও 98টা দেশ সহ প্রায় 152টা দেশে আমার নূরের নবীর বেলাদাত মিলাদুন নবীর জুলুস হয়েছে আর একটু জোরে বলতে হবে মারহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসালাত জন্নতে জুলুজিদে মিলাদুন নবী জিন্দাবাদ গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কয়টা দেশে 152 মুসলমান কান্ট্রি 54 বা 52 শুধু আর যদি 54 হয় তাহলে আরো 98টা দেশ সেই 98টা দেশ কিন্তু মুসলমান কান্ট্রি না মুসলিম কান্ট্রি না কি রে আমেরিকায় আমার নবীর জুলুস হয় জাপানে জার্মানি আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী হয় কারণ কি গণনায় আসছে গবেষণায় আসছে খ্রিস্টান গবেষকরা বিজ্ঞানীরা গবেষণা করে রেজাল্ট দিয়েছেন আগামী 2055 সালে 2056 সালে মুসলমানের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে সব বেশি সুবহানাল্লাহ বলো পৃথিবীতে সবচেয়ে জানি না ততদিন বাঁচবো কি না পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ হবে মুসলমান ধর্মে আর মাত্র আজকে 23 চলছে আর হলো 23 43 আর 4 27 আর হলো 5 আর 32টা বছর পরে খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করে রেজাল্ট দিয়েছে অপেক্ষা করো বুশ ডব্লিউ বুশ এরপরে জাপান জার্মান রাশিয়া যত খ্রিস্টান ইহুদি নাসারা তোমরা রাষ্ট্রপ্রধান আছো তোমরা শুনে নাও আমরা গবেষকরা গবেষণার রেজাল্ট দিচ্ছি আগামী 32টা বছর পরে মুসলমানের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি ফেসবুকে আসছে জর্জ ডাব্লিউ বুশের মেয়ে মুসলমান হয়েছে যিনি ইরাকের সাথে যুদ্ধ করেছে আমার মনে হয় বড় পৃষ্ঠা হুজুর কয় তুই যখন ইরাকে হামলা করছ তোর মায়ারে মুসলমান বানামো মারহাবা কন বেডা জর্জ ডাব্লিউ বুশের মেয়ে মুসলমান আমেরিকার শ্রেষ্ঠ গায়ক এক নাই গায়িকা শ্রেষ্ঠ গায়িকার মধ্যে একজন তিনিও আমার হাবিবুর পরিমাণ এনে মুসলমান হয়ে গেছে নামটা ভুলে গেছি আমি ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া যাকে চিনে না এমন মানুষ খুব কম যার বডি বানানো হচ্ছে লন্ডনে বা বানিয়ে ফেলেছে তার ভাস্কর্য বানাচ্ছে লন্ডনে তাকে প্রশ্ন করলো সাংবাদিকরা ম্যাডাম আপনাকে একটা কনফারেন্স করছি আমরা কিন্তু জানতে চাই আপনার জীবনের কোন সময়টা অত্যন্ত সুখের ভেরি নাইস একটা সময় হয়েছিল আপনার সেই সময়টা কোন সময় কি আপনি সিনেমা করার সময় না সিনেমা দেখার সময় গান করার সময় না গান দেখার সময় নাটক করার সময় না কি নাটক দেখার সময় ও ম্যাডাম আপনার কাছে জানতে চাই রিহার্সাল করার সময় না রিহার্সাল দেখার সময় আপনার নাকি বিয়ার আগে নাকি বিয়ার পরে নাকি বাসর রাতে কোন সময় আপনার জীবনের শ্রেষ্ঠ আনন্দের এবং খুশির সময় ছিল কোন সময়টা আমরা একটু জানতে চাই প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ার ভাইরাল নায়িকা তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা শত শত সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনার জীবনের শ্রেষ্ঠ
খুশির সময়টা কোন সময় ছিল তা আমরা জানতে চাই। আপনারা জানতে চান? হাই হাই, একজন নায়িকা হিন্দু প্রিয়াঙ্কা চোপড়া বললেন যে মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই। মারহাবা, আমি মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আমার চোখে দর্শন করতে পারে নাই, কিন্তু আমি আমার জীবনের বহু বছর পার করে দিয়েছি, কি নাটক, কি সিনেমা, কি ড্যান্স, কত কিছু জীবনে করেছি, আমাকে এত আনন্দ দিতে পারে নাই। তবে ম্যাডাম, সাংবাদিকরা বলছেন, কোন সময় আপনার বেশি আনন্দ লেগেছিল? বিবাহের সময় না বিবাহের পরে না বিবাহের আগে না অন্য কারো বিবাহের সময়? বলতেছে না, কোনোটাই নয়। তা কোন সময় একটু বলুন? বলতেছে মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একজিল কোরআন নাজিল হয়েছে। আমি ওই নূরের নবীকে দেখতে অন্তরটা কাঁদছিল, কারণ নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। মারহাবা, যে কোরআনের ব্যাপারে মাওলানা আল্লাহ বললেন, আল্লাহ বললেন যে কোরআনের ব্যাপারে, এই কোরআন শরীফ হইলে ভালো হইতো, কোরআনুল কারিমের ব্যাপারে আমার আল্লাহ বললেন, আরে ভুলে মনে হয়েছে, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়া। সুবহানাল্লাহ, কয় না, আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমান, নবীকে চিনতে চাও কোরআনে ঢুকে যাও। সুবহানাল্লাহ, কয় না, আমার হাবিবকে চিনতে চাও কোরআনে ঢুকে যাও। কোরআনে ঢুকলে আপনার নবীকে কেমনে চিনবো? চিনবা কেমনে? শোনো তাইলে, আমার বন্ধুর শক্তি কত, আমার বন্ধুর বল কত, আমার বন্ধুর কত কুওয়াত, আন্নাল কুওয়াত লিল্লাহি জামিয়া, বন্ধুকে আমি কত কুওয়াত দান করেছি সেটা আমি আল্লাহর কুদরতি জবান থেকে শোনো। আমি যদি এই কোরআন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, আমি যদি আমার এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ভয়ে গলে যাইত, কম্পমান হয়ে যাইত, ফেটে যাইত। সুবহানাল্লাহ, কি বলা যায় না? এই সুবহানাল্লাহ আসতে বললে হয় না, জোরে বলেন, জোরে শক্তি দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। কেমন কথা, কেমন কথা! আল্লাহ বলতেছেন, আমি যদি কোরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় চৌচির হয়ে যাইত, পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যাইত, পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যাইত, পাহাড় গলে যাইত। অথচ আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পাহাড়ের চেয়ে কত বেশি শক্তি, কত বেশি কুওয়াত আমার আল্লাহ দান করেছেন ওই কোরআন। যেই কোরআন আল্লাহ বলতেছে নবীর উপর পাহাড়ে নাজিল করলে পাহাড় গলে যাইত, আমার নূরের নবীর কিছুই হলো না। আল্লাহ বুঝিয়ে দিলেন, নবীকে চিনতে চাও কোরআনের দিকে তাকাও, কোরআন ওই নবীর উপরই নাজিল করলাম, কিন্তু আমার হাবিবুল্লাহর কিছুই হলো না। আমার হাবিবুল্লাহর শক্তি পাহাড়ের চেয়েও বেশি। প্রিয়াঙ্কা চোপড়া, ইন্ডিয়ান হিন্দু নায়িকা, তিনি বললেন, আমি একদিন চিন্তা করলাম যে মুসলমানদের এই মুসলমানদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন একটু শুনতে চাই। তা আমি একদিন সকালবেলা একটু কোরআন শরীফ শুনলাম, একদিন বিকালবেলা একটু কোরআন শরীফ শুনলাম। আমি হিন্দু মানুষ, আমার কত কত ভক্ত, লক্ষ কোটি ভক্ত আমার পৃথিবীর জমিনে, কিন্তু আমি ভক্ত হয়ে গেলাম কোরআনের, এবং কোরআন যার উপর নাজিল হয়েছে তার জন্য। আমি প্রিয়াঙ্কা চোপড়া ইমান আনি অথবা না আনি, কিন্তু আমি কিন্তু ওই নবীর পাগল। কেন? যে নবীর উপর এই কোরআন নাজিল আমার জীবনের সবচেয়ে ভেরি হ্যাপি সময় হয়েছিল, আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় হয়েছিল নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন শোনার সময় আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের সময় হয়েছিল। আর একটু জোরে কি মারহাবা বলবেন না? আমার মনে দুঃখ, যেই কোরআন শুনে আমার আমি আমার অন্তরকে প্রশ্ন করলাম, তোমার জীবনের সবচেয়ে আনন্দের সময় কোন সময়? আমার অন্তর বলে দিল, কোরআন শোনার সময় তোমার জীবনের আনন্দের সবচেয়ে আনন্দের সময়। কিন্তু দুঃখ হলো, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি না জানি কত সুন্দর ছিলেন। মারহাবা, কি বলা যায় না? ওই নবীর
প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে কিছু ভাইরা বেজার হয়ে যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কয় না নাউজুবিল্লাহ এটা আমাকে ফরিদপুরের কথা কইতাছি আমাকে ফরিদপুরে আমার বাড়ি ফরিদপুর ফরিদপুরের কিছু মানুষ আমার নবীজির প্রশংসা শুনলে খুশি হয় না কি হয় সিটাকাঙ্গে এরকম মানুষ তো নাই মনে হয় আছে নবীজির প্রশংসা শুনলে বেজার হয়ে যায় এরকম মুসলমান আছে নি হো বুঝা যাইব তার ইমানে ভেজাল আছে কথা কয় না তার ইমানের মধ্যে ভেজাল তার এবাদতে ভেজাল নইলে নবীর প্রশংসায় তো তার আনন্দ না হিসাব পারে না ঠিক কিনা বলুন কারণ আমি গজলে লিখছি মদিনা শরীফের রওজার সামনে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো সাধে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাধে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধে মিটে না রওজা দেখে রওজা দেখে আশেকেরা ইমানদাররা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মোনাফেকদের নাই কপালে ঠিক কিনা হাত তুলে দেখান বাবা আশিকেরা অল্প কথায় বুঝে যাদের অন্তর খারাপ কি খারাপ মালানা অন্তর খারাপ হইলে নবী চিনবো কেমনে সামান্য জ্বরের মাত্রা আমাকে ফরিদপুরের কথা কইতাছি জ্বরের মাত্রা যদি একটু বেশি হয় মনে করেন পাহাড়তলি আজকে জ্বর আইছে আপনার বাচ্চার পাহাড়তলি একটা ক্লিনিকে যায় বলেন ডাক্তার সাহেব আমার বাচ্চার জ্বর আসছে একটু ঔষধ দেন সে নাপা দিয়া দিল বা এসপেলাস দিল কথা কন ঠিক কিনা পরের দিন দেখা গেল বাচ্চার জ্বর ভালো হয় নাই মোবাইলে ফোন দিছে ডাক্তার সাহেব পাহাড়তলি ক্লিনিক না কয় হ্যাঁ কয় আমার বাচ্চারে গতকালকে ঔষধ দিয়েছিল আমার বাচ্চার নাম ইমতিয়াজ কয় হ্যাঁ হ্যাঁ ইমতিয়াজ রে কী কী খবর আমার বাচ্চা দিয়ে আজকে জিলা ফিরে সমসম করে আমার বাচ্চা আজকে জিলা ফিরে কি বলে কেন বাচ্চার মা দরজার আড়ালে কানতেছে যে আমার বাচ্চা কি মাথার ব্রেন নষ্ট হয়ে গেল কয় বাসায় কি থার্মোমিটার আছে কয় আছে তো কয় একটু মাপেন তো মেপে আমাকে জানান মাপার পরে বলে হ্যাঁ মাপছি তো আমার ছেলের জ্বর তো 107 এই জন্যই সে জিলা ফিরে চমচম দেখে পেঁপেরে কাঁঠাল দেখে কথা কয় না সামান্য শরীরের চামড়ার একটু তাপমাত্রা বেড়ে গেছে 102 জায়গায় 7 হয়ে গেছে এখন সে চমচমরে জিলাফি কয় কাঁঠালরে আম কয় কথা কয় না তামার আল্লাহ এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় ফি কুলুবিহি মারদন এদের অন্তরে রোগ হইছে কি হইছে কয় কেডা কথা কয় না খুব খেয়াল করতে হইব জ্বরের মাত্রা মানে শরীরের টেম্পারেচার একটু বেশি হইছে গরম একটু বেশি হইছে এই বেড়া এখন জিলাফি চিনে না কথা কয় না তা আল্লাহ কয় এই বেদ্যবগুলার ফি কুলুবিহি মারদন এদের মারদ মানে অসুস্থ এদের অন্তর অসুস্থ হইছে কে লেখা আল্লাহ কোরআনের কথা কি মাওলানা সিদ্দিকের কথা নাকি কোরআনের কথা কি সভাপতির কথা নাকি কোরআনের কথা কার কথা আল্লাহ আল্লাহ বলতেছেন এদের অন্তরটা ফি কুলুবিহি মারদ
এদের অন্তরটা অসুস্থ এই অসুস্থতা ভালো না হওয়ার কারণে ভালো হয় না এরা আমি কত কিছু কইলাম এরা ভালো না হওয়ার কারণে ফাজাদাহুমুল্লাহু মারাদা এদের রোগ আরো বাড়ায় দেয় কে না কয় এ কথা কয় না কে আল্লাহ কয় এমনে তো রোগ অন্তর অসুস্থ হইছেই এখন ভালো হয় না আমি কত এদেরকে আমি কইলাম ওয়াইদা ক্বিলা লাকুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ এই আরে মাওলানা সিদ্দিক মেহারির দাওয়াত কি হনবারা কি মকদুম সার দাওয়াত এরা হনবো কি আশিকির দাওয়াত এরা হনবো আল্লাহর দাওয়াতই তারা শুনে নাই আল্লাহ বলতেছেন সূরা মুনাফিকুনে ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ রে আশিকির কথা ওরা কি শুনবো মাকদুম শাহ মুজাদ্দিদির কথা ওরা কি শুনবো অন্যান্য আলেমের কথা ওরা কি শুনবো এরা তো আমি আল্লাহর দাওয়াতই গ্রহণ করে নাই আমি আল্লাহ বলেছি ওয়াইদা ক্বিলা লাকুম তাআলাউ যখন তাদেরকে ডাকা হয় তাল বলা হয় তাল হেনা কাম হিয়ার ইয়ামশি কাম হিয়ার তোমরা আমার হাবি ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর কদম মোবারকে আসো কেন আসবা জানুনি ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আমার বন্ধু তোমাদের জন্য ক্ষমা চাইবো কে বলল তোরা যাই করছ মিলাদুন্নবীর বিরোধিতা করছ নূরের বিরোধিতা করছ সুমারে বেদাত কস কত সুমা আছে কোন সুমারে বেদাত কয় না খালি নবীর নাম মোবারকের সুমারে না বেদাত কয় এ কথা কন না কা হাবিবের হাবিবের নাম মোবারকের সুমারে এদা বেড়া বেদাত কয় অথচ ছোট বাচ্চা আত্মীয় না স্বজন না কিচ্ছু না এইরকম বহু বাচ্চা রাস্তার মধ্যে বাপে কুলে নিয়ে গেছে একটা সুমা লাগাই লেছে কথা কয় না এই বেড়া এটা সুমা দিলেন কা এটা তো আপনার ভাগ্নিও না বাগনাও না বাতি যাও না বাতি জিও না নিজের পোলাও না কথা কয় না তারপরও সুমা এলে সুমায় নি কিন্তু এরা খুব ভুলের মধ্যে মারা সিদ্দিক কেমন ভুলে এরা নবীন নাম মোবারকে না সুমাইলো কোরআনে সুমায় কথা কয় না এই বেড়া কোরআনে সুমা দাস সুমা কি কোরআনে পায় এইটা হলো কোরআনের মলাট কথা কয় না এক পৃষ্ঠা এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা পাঁচ পাতা ছয় পাতা ছয় পাতা পরে হইল কোরআন কথা কয় না কিন্তু ভাগলা আমার আল্লাহ কা রব্বানা ওয়াবাথ ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক কোরআন আমার কিন্তু তেলাওয়াত করবেন যেই নবীর বেলাদাত শরীফ মিলাদুন নবী করছো তেলাওয়াত করবে ওই নূরের নবী কিরে কোন হুজুর জানি নবী লেখাপড়া জানেন এটা কই মালয়েশিয়া গেছে গা কথা কয় না নাম করার দরকার নাই মালয়েশিয়া গেল গা নবী বলে লেখাপড়া জানে না ওকে আল্লাহ কয় লেখাপড়া জানে কি জানে না ব্যাক কল তুই চিন্তা কর কারণ লেখাপড়া না জানলে নবী তেলাওয়াত করবো কেমনে এ কথা কয় না আপনাকে মসজিদের হুজুর যদি মক্তব পড়ায় মক্তব পড়াইতে হইলে মক্তব যাদেরকে পড়াবে তার আগে ওনার মক্তবের পড়া শিখতে হবে না কথা কয় না শিখতে হবে না তুই কেমনে কলি ভাই তোর আমি গালি দিলাম না তবে তুই কইলাম তুই কেমনে কলি যে আমার নবী লেখাপড়া জানতেন না আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক কোরআন আমার তেলাওয়াত করবে আমার নূরের নবী তাই তেলাওয়াত করতে হলে গালিব বাতাসা শিখতে হয় জের জবর শিখতে হয় তাও আমার আল্লাহ কয় বন্ধুরে তোরা কেউ শিখাস নাই আমার বন্ধু সবার ওস্তাদ বন্ধুর কোনো ওস্তাদ নাই দুনিয়ায় বন্ধুর ওস্তাদ আমি একটা মাত্র ভার্সিটি সারা বিশ্বের সমস্ত ভার্সিটি একসাথ করলে আমার বন্ধু যেই ভার্সিটিতে লেখাপড়া করেছে ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না সেই ভার্সিটির নাম হলো আরশমু আল্লাহ শিক্ষক হলো আল্লাহ ছাত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ।